হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে হচ্ছে রাত 8টা, এখন তোমাদের সামনে আসলাম। তো পাপিয়া লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আমি পাপিয়া চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন 8টা বাজে, এখন মানে রাতের যে কাজগুলো থাকে সেগুলো এখন আমাকে করতে হবে। তো অনেকক্ষণ ধরেই ভাবছি যে করব করব করব, কিন্তু আলস্য যেটা হয় আলস্য, বসে আছি তো বসেই আছি। তো মেয়ে গেছে গানের ক্লাসে, হাজবেন্ড দিয়ে এসছে, এখন বাড়িতে পুরো একা। ভাবছি যে কিছু যে কাজগুলো আমাকে কালকের কাজগুলো সেগুলো একটু কাজগুলো একটু এগিয়ে রাখি। আর ওখানে বাথরুমের সামনে কাপড়টা দিয়ে রেখেছি, কারণ জল আসে তো পাপোশটা ভিজে যায়। যার জন্য এখানে হচ্ছে আজকে শীতে এই প্রথম পেঁয়াজকলি রাখলাম। ঠিক পেঁয়াজকলি না, এগুলো পেঁয়াজ পাতা, মানে পেঁয়াজকলি এখনও হয়নি। এরকম পেঁয়াজ আছে। আর ফার্স্ট মেথি শাক রেখেছি আজকে, তো কালকে মেথি শাক হবে। তো আজকে এই বাজারগুলো রেখেছি, বেগুন সিম এই বাজার রেখেছে। সেরকম কোনো বাজার নেই, অল্প অল্প বাজার আছে। তো এখন আমি সবজিগুলো কেটে রাখবো, কালকে যেসব রান্না রান্না হবে সেগুলো সব কেটে রাখবো। রাতে সবজি টবজি মশলা টসলা সব করেই রাখি, কার তাহলে পরের দিনে সে চিন্তা ভাবনাটা থাকে না যে কি রান্না করব না। ভাবতে ভাবতেই তো অর্ধেক সময় চলে, সবজির বাস্কেট বের করে ভাবতে থাকি কি রান্না করব কি রান্না করব। তার থেকে আগের দিন রাতে যদি সবজিটা কেটে রাখি বা মাছ থাকলে মাছটাও যদি ভেজে রাখি না, অনেকটা হেল্প হয়, অনেকটা। সকালে উঠি আর ছুকছাক করে রান্না হয়ে যায়, তো সেটাই কেটে রাখবো। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখ চুখ কেমন লাগছে না? তো কানেরটা খুলেছি, কানটা ভীষণ ব্যথা করছে, ভীষণ ব্যথা করছে, জন্য আজ কানেরটা খুলে রেখেছি। ভীষণ রাতেরবেলা একটু বোলিং গরম করে দিয়ে রাখতে হবে। তো ভালো লাগছে না, কেন কি জানি কেমন যেন লাগছে। হয় না অনেক সময় যে কোনো কারণ নেই, তারপরও দেখবে ভালো লাগে না, মনটা ভালো লাগে না, ভীষণ একা একা মনে হয়, সেরকমই আমার মনে হচ্ছে, কিছুই ভালো লাগছে না। আর আর হ্যাঁ, আজকে রান্না করেছিলাম, আজকে আমাদের আবার ষষ্ঠী। তো তোমরা হয়তো ভাববে যে দুদিন পর পরই এদের কী ষষ্ঠী, কী নিয়ম রে বাবা। তো আমিও জানি না সঠিক, তোমাদের তো বলেছি শ্বশুরবাড়ি থেকে ফোন করে, আমি সেই নিয়মগুলো পালন করি। তো আজকে ষষ্ঠী, আজকে দুপুরে রুটি খেয়েছি, আজকে মুগের ডাল আলু পেঁপে দিয়ে তরকারি, সরি উচ্ছে ভাজা আর বেগুন ভাজা করেছি। ওর যেরকম যা করি, ভাতের এঁঠো লাগাই না, আমি রুটি খেয়ে নিই। তো রাতেও রুটি করব, দেখা যাক কি দিয়ে খাই না খাই। আর আমি যেহেতু ভাতের পাগল, তো এক বেলা যদি ভাত না পড়ে পেটে, অটোমেটিক শরীর যেন ছেড়ে দেয় এরকম মনে হয়। তো আবার ডালিয়াটাও খেতে পারো, ডালিয়ার খিচুড়ি রান্না করে খেতে পারো। সে যাই হোক, মানে কেমন যেন লাগছে, ভালো লাগছে না, মানে ভেতর থেকে যেন সে আনন্দ খুশি কোথায় যেন ধামাচাপা পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। চলো তোমরা দেখতে থাকো কি কাটাকুটি হচ্ছে। ফার্স্টে তো মেথি শাকটা বাছতে হবে, কালকে মেথি শাক করবো, ফার্স্ট টাইম শীতে মেথি শাক খাবো। আর পেঁয়াজকলিটা কালকে করবো না, ভাবছি পরশু দিন করবো, কারণ আজকে পাড়ার থেকে মাছ রেখেছি, সেটা ফ্রিজে আছে, কালকে রান্না হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ওকে চলো দেখতে থাকো। তো আমি এখন গান চালাবো আর সবজিটা কাটবো। কাটা হলো, সবটা তোমার সাথে শেয়ার করতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না। যার শাকটা বাছা ওইটুকুই, তারপর ফোনে চার্জ দিয়েছিলাম। ভিডিওটা স্টার্ট করেছিলাম 8টার সময়, এখন বাজে হচ্ছে 9:20। মানে এতক্ষণ ধরে আমি সবজি কাটলাম, শুধু শাকটা বাছার পর আমি সবজির বাস্কেটের সামনে বসে শুধু ভাবছি কি রান্না করব কি রান্না করব কি রান্না করব। একটা প্ল্যানিং করলাম, তারপর ভাবলাম না এটা করব না। আর একটা এই চিন্তাভাবনা তো যদি আমি সকালে করি, তাহলে তো বুঝতে পারছো তো যে কতটা টাইমটা নষ্ট হয়। তারপর কি ফাইনাল সবজি কাটলাম, চলো তোমরা তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, এখানে মেথি শাকটা কেটেছি, সরি এখানে লঙ্কা কেটে রেখেছি, বেগুন দিয়ে করব, আদা মেয়ে ডালিয়া সবজি আর বেগুন ভাজা। আর এখানে একটা কালকে সবজি করব, এই সবজিটা করতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে, কি করব কি করব। বললাম যে পেঁয়াজকলি করব না, দেখো পেঁয়াজকলি কেটে ফেলেছি। ভাবছি বাঁধাকপি সব কিছু দিয়ে মাছের মাথা আছে একটা তরকারি করব, সেটা তোমাদের কালকে শেয়ার করব, ঠিক আছে। আর দেখো শাক কেটেছি, ওইগুলো সব পড়ে আছে, এগুলো সব ঢোকাবো, জায়গাটা পরিষ্কার করব। ভাবছি রাতে আর রুটি খাবো না, আমার আর ভালো লাগছে না। ভাত যা আছে, ডাল তরকারি যা আছে, হাজব্যান্ড আর মেয়ের হয়ে যাবে। ভাবছি আমি একটু ম্যাগি করে খেয়ে নেবো, আর শরীরটা ভালো লাগছে না, ঠিক আছে। তো চলো কালকে তোমার সাথে দেখা হচ্ছে। ওকে বাই বাই, গুড নাইট, কালকে দেখা হচ্ছে।
গুড মর্নিং ফ্রেন্ডস, সে কাল রাতে তোমার সাথে দেখা হয়েছে আর সকালবেলায় তোমাদের সামনে আসলাম। তো বিছানা টিছানা গোছানো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, যা ঝাড়াটা হয়েছিল না সেটা ঝাড়লাম। আর এখন বাজে হচ্ছে 11:30, তোমার রান্না টান্না সব হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়েছে। মানে ভাত উপুর দেব বলে ভাতের জন্য লেট হচ্ছিল, কিন্তু রান্না সব হয়ে গেছে। তো এখানে এই দেখো, এই বোতলগুলো সব জল ভরবো এখন। আর হাজব্যান্ড কালকে ফল নিয়ে এসেছিল, অনেক কমলালেবু আপেল এগুলো নিয়ে এসছে মেয়ের জন্য আর আমার জন্য। বাবা, কালকে রাতে তোমাদের বললাম যে ম্যাগি খাবো, কিন্তু আর ম্যাগি খাওয়া হয়নি, সারা রাতে কিচ্ছু খাইনি। সে কালকে দুপুরবেলায় দুটো রুটি খেয়েছিলাম, দুটোও ঠিক বলা যায় না, দেড়খানা বলা যায়, কারণ যখন আমি কালকে তাড়াতাড়ি খেয়েছি, হাজব্যান্ড মেয়ের খাওয়ার আগেই খেয়ে নিয়েছি, কারণ কালকে ষষ্ঠী ছিল। তো আমার হাতে রুটি ধরো একটু শক্ত শক্ত হয়ে যায়, যেন গরম গরম নামিয়ে খেয়ে নিয়েছি। আর হাজব্যান্ড যেহেতু ঘরে ছিল, মেয়েকে আনতে যাবে বলে এসেছিল হেলমেট নিতে, তো ওকেও দুবার দিয়েছি মুখে। তারপর আমি দেড়খানা রুটি খেয়ে সারা দিন সারা রাত কাটিয়েছি, মুখটুকু কেমন শুকিয়ে গেছে দেখো, ভালো লাগছে না, শরীরটা একদম ভালো লাগছে না, জানো তো। মানে আজকে সকালবেলা তো রীতিমতো মাথা ঘোরাচ্ছিল, জোর করে সব কিছু করছি, মানে করতে হবে তাই করছি, মানে ভেতর থেকে মন থেকে কোনো কিছু ভালো লাগছে না, কেন জানি না কোনো রিজন নেই, কিন্তু ভালো লাগছে না। তো কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, আজকে রান্না করেছি কালকে ওই মেথি শাকটা বেগুন দিয়ে আলু দিয়ে করেছি, আর এখানে সেই চচ্চড়িটা মাছের মাথা দিয়ে করেছি, ভীষণ টেস্টি হয়েছে খেতে, ভীষণ টেস্টি হয়েছে। আর এদিকে বাসনগুলো মাজবো, ভাত হয়ে গেছে, আর এই মাছের ঝোলটা নামিয়ে ফেলেছিলাম, তারপর মনে হচ্ছে যেন একটু পাতলা আছে, এর জন্য আবার বসিয়ে রেখেছি। এটা নামিয়ে গ্যাস ট্যাস মুছে বাসন মাজলে আমার কাজ পুরো শেষ, বন্ধই করে দিই। এরপর আবার বেশি শুকিয়ে গেলে আর ভাত মেখে খাওয়া যাবে না। তো গ্যাসটা এগুলো মাজবো, ঠিক আছে, জলের বোতলগুলো ভরে নিই। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে বিকেল 5:45, কি বলবো, বিকেল বলবো না ইভিনিং বলবো, সে যাই হোক গুড ইভিনিং। তো সেই কালকে রাত থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর ভিডিওটা শেষ করা হয়নি। আর এখানে মশারি টাঙানো আছে, আমার ডেঙ্গুর পর থেকে দুপুরবেলা মশারিটা টাঙিয়ে ঘুমাই, তাহলে নিশ্চিন্তে ঘুমানো যায়, কারণ এত মশার উৎপাত। তো ফ্যানও চালাতে পারবো না, আবার গায়ে চাদর দিলে সরে যাবে, মেয়েকে নিয়ে ঘুমাই। এই যে মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে ডাকবো, মেয়ের পড়া আছে 5:30 থেকে। তাই ভাবছি, হট করে মনে পড়েছে যে ভিডিওটা তো শেষ করা হয়নি, তাই তোমাদের সামনে এখন আসলাম। তো সেরকম কিছু তোমার সাথে শেয়ার করতে পারিনি, সে কাল রাতে ভিডিওটা স্টার্ট করেছি, আজকে তোমাদের দেখলে কি রান্না করেছি না করেছি। তবে আজকে ফার্স্ট টাইম মানে কি বলে শাকটা খেলাম, খুব ভালো হয়েছিল শাকটা, জানো তো। আমি যখনই মেথি শাক করি না, এরকম বেগুন আর হচ্ছে আলু দিয়ে করি, বেশ ভালো, আমার খুব ভালো লাগে মেথি শাক, একটু তেতে তেতো লাগে, তো খুব ভালো লাগে। তো এখন সন্ধ্যের কাজটা সব সারবো, আর সেগুলো তোমার সাথে যদি শেয়ার করতে চাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখবে না, এমনিতেই দেখো না। তো চলো ভিডিওটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো, আমাকে সবসময় এরকমভাবে ভালোবেসো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগ ভিডিওতে কিংবা ভিডিওতে, ঠিক আছে। তো চলো, টাটা, বাই বাই, সবাইকে অ্যাডভান্স গুড নাইট, গুড নাইট, লাভ ইউ অল, বাই বাই। আজকে তোমাদের বলিনি তো, বাই বাই করার পর আবার কথা বলছি। দেখো আজকে বললাম না, মাথায় শ্যাম্পু দেবো, মাথায় শ্যাম্পু দিয়েছি, ভীষণ নোংরা হয়েছিল। আর শ্যাম্পু দেওয়ার পরও না, যেখানেই চুলকাচ্ছে সেখানেই যেন মনে হচ্ছে একদম চটা ধরে উঠছে। একটু আমাকে বলো তো কী করে আমার এই চুলের এই মানে ড্যান্ড্রাফটা কমবে। ওকে, তো চলো, অনেক কাজ বাকি, মেয়েকে পড়তে পাঠাবো, সন্ধ্যা দেবো, বাসন মাজবো, অনেক কাজ বাকি, ঠিক আছে, চল টাটা।